পুরাকীর্তিগুলো আমার সম্পদের কথা বলে যে পুরাকীর্তিগুলো দেখে দেখে আমি বুঝতে পারি আমি আজ ভেসে আসা করে জাতি গোষ্ঠী নয়, আমার হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের মধ্য দিয়ে আমি সেই বৃক্ষের সন্তান যে বৃক্ষের শিকড় মাটির গভীরে পুঁজিত রয়েছে এই বাংলার অন্তরে অন্তরে। আজ যেখানে রক্তের স্রোতধারার ভিতরে আমার শিকড় লুকায়িত, সেই শিকড়ের উত্তরাধিকার হয়ে আমি কারো কাছে দয়া চাই না, সেই উত্তরাধিকার হয়ে আমরা কারো কাছে হাত পাততে পারি না। এ আমার জন্মগত অধিকার, এ আমার ঐতিহ্যের অধিকার, এ আমার ইতিহাসের অধিকার। সে ঐতিহ্যের অধিকার, সে ইতিহাসের অধিকার যদি কোনো জাতি গোষ্ঠী অমান্য করে যদি ফিরিয়ে না দে ইতিহাসের নির্মম স্রোত ধারায়, তারাও ভাসমান ভাসমান ফেনার মতো ভেসে যাবে বঙ্গোপসাগরের নীল সমুদ্রে। সেটি কখনো কোনোভাবে এই রক্ত স্নাত রক্তের মাধ্যমে অর্জিত বাংলাদেশের বাঙালিরা হতে দেবে না, দেবে না। বলেই আমরা কর্ম খেলে জাতির টানে, ভালোবাসার টানে, ধর্মের টানে, নিজ বৈশিষ্ট্যের টানে, এই যে আপনাদের দেখছি প্রত্যেকের চেহারা আমাদের মতো, প্রত্যেকেই আমাদের মতো কথা বলেন, প্রত্যেকের চেহারার মধ্যে, প্রত্যেকের নৃত্যের মধ্যে, প্রত্যেকের হাসির মধ্যে, প্রত্যেকের ভালোবাসার মধ্যে, প্রত্যেকের চেতনার মধ্যে, প্রত্যেকের স্বপ্নের মধ্যে আমারই তো স্বপ্ন লুকিয়ে আছে। সে আর দূর কোন জন, সেই জিনিসটি উপলব্ধির টানে আমরা এখানে এসেছি।